ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে, মানে এখন হচ্ছে তোমার সকাল 9টা বাজে। আর আজকে না আমার বাড়িতে অনেক কাজ আছে, তো এই জন্য হচ্ছে আমি সকালবেলা উঠে তোমার ব্লগটা স্টার্ট করার আগেই আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তার আগে আবার ব্রেকফাস্ট রেডি করলাম। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। তো আজকে হচ্ছে তোমাদের বললাম যে অনেক কাজ আছে, কাজ আছে বলতে মনে করো যে ঘরেরই কাজ আছে। তো আজকে হচ্ছে অনেক কিছু গোছাতে হবে, তোমার অনেক জামা কাপড় গোছাতে হবে। জামা কাপড় আমার প্রত্যেক দিনই গোছানো হয়, কিন্তু আজকে একটু বেশি পরিমাণে গোছাতে হবে। আর হচ্ছে তোমার প্রত্যেক দিন তো আর একটা জিনিস নিয়ে ভিডিও করা যায় না, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে বাড়িতে কী কী কাজ করি টুকটাক সেটাই শেয়ার করি। আর ইদানিং আমার একটু রান্নাবান্নাটা কম করা লাগে, কারণ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ, তো আমার মাই রান্না করে। আর আজকে হচ্ছে মা আসতে পারেনি, তো আজকে রান্নাটা আমাকেই করতে হবে। এই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করি। আর দেখো এখানে হচ্ছে তোমার আমার ড্রেসিং টেবিলটাও অনেক নোংরা হয়ে গেছে। মানে ড্রেসিং টেবিলটা কী বলো তো, একদিন পরপর যদি না মোছা হয় না, তাহলে একদম ওপর থেকে একটা ধুলো পড়ে যায়। তো ওই জন্য আজকে সব কিছু করবো, চলো ব্লগটা শুরু করি। তার উপর আবার একটু আগে শুনলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো আমি রাতের বেলা তো মেলাতে যেতে পারবো না, মানে রাতের বেলা না প্রচণ্ড ভিড় হয়। তো ওই জন্য আমি ভাবলাম যে সকাল টাইমে একটু সময় বের করে যাব, তো তাড়াতাড়ি করে আমি সব কিছু করব। মানে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, তারপরে মনে করো 11টার ভিতরে আমি হচ্ছে মেলার দিকে যাব, নাহলে আবার আসতে দেরি হয়ে যাবে। তো এসে তারপরে হচ্ছে লাঞ্চ করব। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজ শুরু করে দিই। চলো প্রথমে এই পার্সেলগুলো করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমরা এখানে যে জুয়েলারি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার না, এগুলো ডিটেলসটা আমি তোমাদের বলছি। তো আমার কিন্তু ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা অনলাইন পেজ আছে, মানে অনলাইন বিজনেস বলতে পারো। তো ওইখান থেকে যে অর্ডারগুলো আসে আমি কিন্তু বাড়ি থেকেই সব পার্সেল করে হোম ডেলিভারি পাঠিয়ে দিই। তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ, মানে যত সুন্দর সুন্দর ইয়ার টপ আরও অনেক কিছু ছিল, একটা বোনের অর্ডার ছিল, তো আমি সব কিছু হচ্ছে তোমার পার্সেল করছিলাম। আর এই পার্সেলটা না অনেক সময় ধরে ধরে করতে হচ্ছিল, কারণ এখানে হচ্ছে অনেক কিছু ছিল, তো আমি আরেকটা ফোন থেকে দেখে দেখে সব কিছু সুন্দর করে পার্সেল করছিলাম। আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন গুছিয়ে রাখার। তো আগের দিন গেট রেডি ভিডিও করেছিলাম, দেখো মেকআপগুলো এখানে এভাবে পড়ে আছে, তো এখন এগুলো গুছিয়ে রাখবো। আর প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করলে হয় কি, একদিনে তোমার প্রেশারটা কম পড়ে, তো এটা কিন্তু মানে খুব ভালো একটা তো এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলো টুকটাক করে সেরে রাখার, তাহলে একদিনে প্রেশার পড়ে না। যেমন দেখো আজকে আমার এতটা প্রেশার পড়ে যাবে, তো যাই হোক কিছু করার নেই। প্রতিদিনের কাজ আমার জামা গোছানো, তো প্রত্যেক দিন তো তোমাদের সাথে দেখানো হয় না। আর আমি আমার জামা কাপড়ের থেকে আমার বরের জামা কাপড় বেশি গুছাই, মানে ও সারাদিনে এতগুলো জামা এলোমেলো করে, তো ওগুলোই আমার গুছাতে গুছাতে দিন যায়। তো এখানে দেখো আমি ওর ড্রেসগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, আর প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে রাখলে অনেকটা প্রেশার কমে যায়। এই জন্য আমি এই জিনিসটা সবসময় করি, প্রতিদিনের যে জামা কাপড়গুলো হয় ওগুলো হচ্ছে প্রতিদিনই আমি সব গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এরপরে হচ্ছে ছিল বিছানাটা একটু গুছানো, তো এই রুমে তো আমাদের থাকা হয় না, তারপরেও না এই রুমে কোথা থেকে যেন ধুলো এসে পড়ে, মানে জানালাটা খোলা থাকে তো ওই সাইড থেকে একদম ধুলো ভরে যায়। তো এই জন্য এই রুমের বেড টেডগুলো একটু গুছিয়ে রাখছিলাম। এখানে ড্রেসিং টেবিলটাও এতটা ময়লা হয়, ওই যে সেম অবস্থা তোমার, এরকম ধুলো পড়ে যায়, তাই একদিন পরপর কিন্তু আমার ড্রেসিং টেবিলটা মুছতে হয়। তো কিছুদিন তো আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য রেগুলার আর মোছা হতো না। তো আজকে সব কিছু পরিষ্কার করলাম, এরপর একটু জাম মাখা খেয়ে নিলাম, আর এখন চলো কিচেনে চলে এসেছি। আজকের রান্নাটা আমাকেই করতে হবে, তো আমি হচ্ছে সব কাজবাজ করার আগে ফ্রিজ থেকে সব কিছু বের করে দেখো এখানে সব গুছিয়ে রেখেছি। আর তুমি যদি একবারে সব কিছু গুছিয়ে নাও না, তাহলে রান্না করতে কিন্তু সময় অনেকটা কম লাগে, তো এই জন্য আমি সব কিছু গুছিয়ে একবারে হচ্ছে এখন রান্নাটা শুরু করে দিব। দেখো রান্না করতে তো আমার খুব বেশি একটা খারাপ লাগে না, তবে যে গরম পড়েছে তাতে আমার মনে হয় এখন আর কারোই ভালো লাগছে না, তবে কি আর করার, রান্না না করলে তো খাওয়াটাও অফ হয়ে যাবে। তো এই জন্য রান্নাবান্না সব কিছু করে আমি সব কিছু ক্লিন করে রাখছিলাম, আর একবারে ক্লিন করে রাখলে ওই যে পরে ঝামেলাটাও অনেক কমে যায়। A few moments later. এতটুকু সময়ের ভিতরে কত কাজ করেছি তোমরা দেখলে, তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এখন মাত্র রুমে এসে একটু বসলাম।
তো এখন হচ্ছে তোমার 11টা একটু বেশি বেজে গেছে, মানে 11টা 20-এর মতো বাজে। এখন রেডি হয়ে তোমার তাড়াতাড়ি করে চলে যাব মেলার দিকে। আর আমি না কিছুদিন ধরে একটা জিনিস চিন্তা করছি, মানে একটা জিনিস আমার মাথায় ঘুরছে। আচ্ছা, তার আগে তোমরা বলো আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগছে। তোমরা যদি বলো ভালো লাগছে, তাহলে আমি কিন্তু রেগুলার যে কোনো একটা টাইমে ডেইলি লং ব্লগ আপলোড করব। তো এবার আমি তোমাদের বলি যে আমি কী চিন্তা করছি। আমি আসলে মাঝে, তোমরা জানো কি না জানি না, 2 মাসের মতো আমার চ্যানেলটা মানে পুরো তোমার ওইভাবেই পড়েছিল, কোনো ভিডিও দিতে পারতাম না। তো ওই 2 মাস আসলে কী হয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, সেটাও আমার শেয়ার করা হয়নি। বাট খুব রিসেন্টলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি ওই যে ওই 2 মাস অ্যাক্টিভ থাকতে পারিনি, এই জন্য কিন্তু আমার চ্যানেলের উপরে অনেক বেশি, মানে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। যেমন তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত, বাট আমার কিন্তু তোমার ব্লগগুলোতে, মানে লং ব্লগ বলো মিনি ব্লগ বলো, সব কিছুতে রিচ অনেক বেশি ডাউন হয়ে গেছে। তো এইটা নিয়ে ইদানিং আমি অনেক বেশি টেনশন করছি। তো আবার চেষ্টা করছি যে চ্যানেলটা আবার যেন মানে আগের মতো করে আবার গ্রো করে, সেভাবেই হচ্ছে তোমার রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করছি। এখন বাকিটা তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা রেগুলার দেখতে পছন্দ করো, তারা একটা করে হলেও কমেন্ট করে যেও, তাহলে কিন্তু আমার চ্যানেলের রিচটা আবার আগের মতো হতেও পারে। জানি না কিভাবে ঠিক হবে বাকিটা, কি বলবো, যাই হোক এটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে মেলার জন্য বের হয়ে পড়ি। তো বাড়ি থেকে বের হয়েছি, দেখো আজকে কিন্তু তেমন একটা রোদ নেই, তবে গরমটা এত বেশি, মানে মেঘলা মেঘলা কিছুদিন ধরেই আকাশের অবস্থা এরকম, কিন্তু বৃষ্টির কোনো খোঁজ নেই। তো এরপরে হচ্ছে মেলায় চলে গেছিলাম, আর এখানে আমি ভয়েস ওভার করেছি কেন বলো তো, ব্যাকগ্রাউন্ডে বাজছিল মিউজিক। তো মিউজিকটা নিয়ে আমার ইদানিং এতটা ভয় হয়েছে যে কোনো ভিডিওতে মিউজিক ইউজ করলেই কপিরাইট চলে আসে, তো এই জন্য হচ্ছে আমি আবার ভয়েস দিয়ে দিলাম। মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, আসলে এই গরমে সকাল টাইমে কে আসবে বলো, বিকাল টাইমে কিন্তু প্রচুর ভিড় হয়, মানে এই জায়গাটা দিয়ে ঢোকাই যায় না। তো আমি তো গেছিলাম একটা দরকারে, তার উপর আবার ওই যে সামনে দেখতে পাচ্ছ সজীব আমার এক ছোটো ভাই আর হচ্ছে এক ছোট বোন, ওদের স্টল ছিল। তো আমি কিন্তু তার জন্যই মূলত মেলাতে গেছিলাম যে ওদের স্টলটা একটু ঘুরে দেখব। এই যে দেখো এটা ছিল ওদের স্টল। আর তারপরে হচ্ছে মেলা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মেলা থেকে তোমার সব কিছু এক জায়গায় পাওয়া যায়, মানে এক এক স্টলে এক এক রকমের জিনিস পাওয়া যায়, এই জন্য মেলায় গেলে না অনেকটা হেল্প হয়, মানে অনেক কিছু দেখে দেখে কেনা যায়। ইদানিং শপিং করাটা আমার অনেক বেড়ে গেছে, মানে কোথাও গেলে যা যা পছন্দ হয় সব কিছু না নেওয়া পর্যন্ত আমার আর শান্তি হয় না। তো এই জন্য না আমি আজকে আর বেশি কিছু দেখিনি, তবে এখান থেকেও অনেক কিছু নিয়েছি, তোমাদেরকে একে একে করে দেখিয়ে দিব পরে। তো এরপরে হচ্ছে সব কিছু শেষ করে কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি, আর আজকে গেছিলাম একটু সকালের দিকে, আর বাসায় আসতে আসতে তোমার এই 3টে বেজে গেছে। তো এখনও লাঞ্চ করতে পারিনি, এখন তাড়াতাড়ি করে শাওয়ারটা নিব, তারপরে হচ্ছে লাঞ্চ করব, অনেক বেশি খিদে পেয়ে গেছে। তো চলো আর দেরি না করে তারপরে হচ্ছে তাড়াতাড়ি স্নানটা করে আসি, তারপর আবার আমি ফিরে আসি। লাঞ্চ করার পরে এত বেশি টায়ার্ড লাগছিল ওই জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ক্লিপস দেওয়া হয়নি। এরপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটা শোরুম আছে, ওইখানে চলে গেছিলাম, এখান থেকে কিছু কেনাকাটা করে বাড়িতে এসে একটা কাপ নুডলস খেয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।